Hi guys, I'm Shreya and we will be starting with product reviews today. And the first product I'll be reviewing today is a lip color called InColor Wine Lip Tint. It's National Lipstick Day today, so ami bhablam je first product ta jeta review korbo that should be a lipstick, so here it is. This is from the brand called InColor and ami eta Nykaa theke niyechhilam. This is the product that I'm talking about. It has a pretty packaging and the packaging from inside even looks better. So I'm a wine lover myself, so পুরো ওয়াইনের মতন ওয়াইন বটলের মতন দেখতে, সো ইট লুকস ভেরি প্রিটি অ্যান্ড সেই জন্যই আমি মেনলি এটা কিনেছিলাম, বিকজ আই হ্যাড নট হার্ড অফ দিস ব্র্যান্ড বিফোর অ্যান্ড আমি জাস্ট সার্চ করছিলাম নাইকাতে অ্যান্ড আই কেম অ্যাক্রস দিস প্রিটি প্যাকেজিং. সো আই গট দিস শেড, ইটস এ নিউড শেড, এটার নাম হচ্ছে ন্যাচারাল গ্লো অ্যান্ড আই হ্যাভ বিন ইউজিং দিস ফর দ্য কোয়াইট ফর লাস্ট ফিউ ডেজ অ্যান্ড দিস ইজ লাইক আ পারফেক্ট নিউড কালার. আমি এটা অফিসে পরে গেছি অ্যান্ড ইট ইভেন সুটেড মি ওয়েন আই ওয়াজ ডুইং এ স্মোকি আইস. সো দিস ইজ আ ভেরি ভার্সাটাইল লিপ কালার যেটা এভরিডে ইউজের জন্যও ভালো অ্যান্ড অলসো ইট কুড বি পুলড অফ উইথ ইউ নো মোর অফ অ্যান ইন্টেন্স লুক লাইক আ স্মোকি আইস. অ্যান্ড আমার লিপসে, মেবি বিকজ আমার অয়েলি স্কিন, আমার লিপসে জেনারেলি লিপ কালার খুব একটা লাস্ট করে না, ওয়্যার অ্যাজ this lip color it lasts around 5 to 6 hours on me, even I mean after meals. So এটা একটু সেটল হতে টাইম লাগে, বাট ওয়ান্স ইট ড্রাইজ আপ ইট সেটস টু আ কমপ্লিট ম্যাট ফিনিশ অ্যান্ড আমার লিপস স্কিন যেহেতু একটু অয়েলি, তো আই অলওয়েজ ট্রাই টু কিপ মাই লিপস ময়শ্চারাইজড, বিকজ অয়েলি স্কিনে অনেক সময় যেটা হয় হচ্ছে লিপস ড্রাই হয়ে যায়, সো আই ট্রাই টু কিপ মাই লিপস ময়শ্চারাইজড, বাট ইয়েট দিস ডাজ নট ড্রাই আউট মাই লিপস. অ্যান্ড আমি আরেকটা জিনিস যেটা দেখেছি সেটা হচ্ছে লিপস্টিকটা কমপ্লিটলি শেড ডিফারেন্ট লাগে বেসড অন কমপ্লেকশন অ্যান্ড অলসো লিপ কালার্স. সাম অফ মাই ফ্রেন্ডস হ্যাভ সাজেস্টেড মি সাম লিপস্টিক, ওটা আমি ট্রাই করেছি, ওদের হয়তো ওদের উপরে ওই লিপস্টিকটা খুব সুন্দর লাগছে অর একটা ডিফারেন্ট শেড আসছে, হোয়ার অ্যাজ ওয়েন আই এম ট্রাইং ইট ইট মাইট কাম আউট আবিট ডার্কার অর লাইটার. সো দিস শেড ইজ সামথিং ভেরি ভার্সাটাইল অ্যান্ড ইউনিভার্সাল অ্যান্ড আমার মনে হয় ফেয়ার টু মিডিয়াম কমপ্লেকশন স্কিনে এটা খুব ভালোই যাবে. But maybe a bit, the girls having a bit darker complexion might wash, they might get washed out with this color. But then I think it's pretty versatile. So I'll be doing a lip transfer test today. So dekhar jonno je eta mild drinking kichute effect kore kina, whether this transfers to glass or not. So I'll be showing you that today. Let's see that. Here's a glass of water. Ami ekta sip nebo etar theke. And as you can see, it's completely transfer proof. Ektuo lipstick lipstick ta glass e transfer hoyni, so it's completely transfer proof. As I was saying before, it has a very good lasting power and sets to a matte finish, so it is completely transfer proof and even after meals it has stay kore jay. So for staying power I give a thumbs up to this, considering my lips, বিকজ আমার লিপসে লিপস্টিক স্টে করাটা খুব ডিফিকাল্ট হয়, সো স্টেইং পাওয়ার ইজ গ্রেট. আমি তোমাদের এটাও দেখাতে চাই যে এটা রিমুভ করা কতটা ডিফিকাল্ট অর ইজ ইট ইজি টু রিমুভ. সো আই জেনারেলি আই ইউজ দিস গার্নিয়ার মাইসেলার ক্লিনজিং ওয়াটার ফর রিমুভিং অল মাই মেকআপ. সো লেটস সি হাউ মাচ ইজি অর ডিফিকাল্ট ইজ ইট টু রিমুভ দিস প্রোডাক্ট. সো আইল জাস্ট টেক আ বিট অফ দিস ক্লিনজিং ওয়াটার ইন আ কটন প্যাড অ্যান্ড আইল সোয়াইপ ইট. So with one swipe it doesn't go, you have to give it like 2-3 swipes before it finally goes. So again it settles with a very hard finish. So this is now completely removed, I had to swipe it quite a few times. So this is how the lipstick fared on me. তোমরা ট্রাই করে দেখতে পারো, এই রেঞ্জে অনেক কটা শেডস ছিল, বাট নাও আই এম মোর ফিক্সেটেড অন ব্রিং অন নিউড লিপস কালার, সো আই চোজ দিস নিউড ওয়ান্স. ইউ ক্যান ট্রাই দ্য রেডস অর পিঙ্কস ইন দ্য রেঞ্জ
And if you like this video, please like and subscribe to my channel and stay tuned for more videos in the future. Bye bye.